যারা কালিম পাখি পালন করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু কালিম পাখি ছাড়া অবস্থায় পালন করা যায় এখানে দেখেন বাচ্চা চহ ওরা কিন্তু ছাড়া অবস্থায় উঠানে গাঠানে ঘুরতেছে এটা হলো কালিম পাখি পালার বিশেষ একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আপনি বাচ্চা থাকা অবস্থায় কিনবেন অর্থাৎ কারোর কাছ থেকে যদি কিনেন কালিম পাখি কিনে পালন করতে চান সেই ক্ষেত্রে বাচ্চা কিনবেন বড়গুলা কিনলে আসলে বড়গুলা পোষ মানাতে একটু সময় লাগে খাঁচায় পালতে হয় আর কি কিন্তু বাচ্চা থেকে যদি আপনি শুরু করেন মানে বাচ্চা অবস্থায় যদি কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে ওরা পোষ মেনে যাবে আপনি ছাড়া অবস্থায় পালন করতে পারবেন হাঁসের মতো মুরগির মতো ঠিক আছে হাঁসের মতো ওরা বিলে যাবে বিল থেকে মাছ টাছ খাইয়া প্যাট ট্যাট ভর্তি করে চলে আসবো এটা দেখতে অনেক সুন্দর তো ছাড়া অবস্থায় পারলে আপনারা বাচ্চা অবস্থায় এটা সংগ্রহ করবেন ঠিক আছে আর বাংলাদেশে তো মোটামুটিভাবে যেহেতু বন্যপ্রাণীর বিষয়ে একটা আইন আছে সেই ক্ষেত্রে আপনার ছাড়া অবস্থায় পারলে আসলে কোনো সমস্যা নেই আর কালিম পাখি মূলত এমনিতেই সচরাচর এখন অ্যাভেলেবেল ফার্ম আছে বাংলাদেশে এটার অভাব নাই এখন একসময় এটা বিলুপ্ত ছিল কিন্তু বর্তমানে এটা বিলুপ্ত না বর্তমানে এটা সংখ্যা অনেক বেশি যেহেতু ফার্ম যারা করছে তাদের তো গভর্নমেন্টের লাইসেন্স অবশ্যই আছে তারা আপনার ব্রিডিং করতেছে হলো ইনকিউবেটার দিয়ে ডিম পুটাইতেছে অ্যাভেলেবেল বাচ্চা তুলতেছে আপনার যেখানে ছাড়া অবস্থায় বছরে একবার এখন আপনার যারা মূলত ইনকিউবেটরে বাচ্চা ফুটায় তারা বছরে করতে পারে তিনবার সেই ক্ষেত্রে বাচ্চা উৎপাদন বাড়ছে ব্রিডিংয়ের কারণে অতিরিক্ত বাচ্চা হয়ে গেছে আর কি